চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু চ্যানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন 6 কোটি মানুষ। ই কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব তরুণদের মূলধন ফেরতের দাবিতে রাজধানীতে মানববন্ধন। গ্রাহকের টাকার দায় সরকার নেবে না বললেন বাণিজ্য মন্ত্রী। ধনকুবের মুসা বিন শমশেরের সঙ্গে কথিত সচিব কাদেরের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। জি কে শামীমের সঙ্গেও ছিল সখ্যতা। রাজধানীর গুলশান থেকে গ্রেফতার 5। এবং শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন ফিলিপিন্স ও রাশিয়ার দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় লড়াইয়ের জন্য এই স্বীকৃতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু চ্যানেলে দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে 7 মাস কম সময়ে শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে চ্যানেলের সার্বিক কাজের 73% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে 17 মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে 10 মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে 18 থেকে 31 মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। প্রতিটি 35 ফুট প্রশস্ত ও 16 ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে 10,374 কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে 4টি লেন থাকবে। বর্তমানে টানেলের 73% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন্স লেভেল ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলবে। এক টিউবের মধ্যে চলতেছে বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। 2022 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি কবে প্রয়োজন ছিল। 2019 সালের 24 ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র 10 মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে, এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসে এই বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজে গিয়েছে প্রায় 50%। সরকারের আশা 2023 সালেই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার 50 বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। 2017 সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবন প্রায় প্রস্তুত। ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিয়্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরের যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর, তাতে যে গুরুত্বপূর্ণ 6টি যে অঙ্গ এর মধ্যে 4টাই রিয়্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ
যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের দুটি রিয়্যাক্টর। প্রথম ইউনিটের জন্য চারটি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলো সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারব। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিয়্যাক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। সবুজ পাহাড়ে সোনালী রং, বান্দরবানে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ই কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কিউকম কাস্টমার অ্যাসোসিয়েশন। বিকেলে রাজধানীর শাহবাগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ই কমার্সে চলমান অস্থিরতা নিরসনে 7 দফা দাবি তুলে ধরে গ্রাহকরা বলেন, লাখ লাখ টাকার পণ্য অর্ডার করার পর পণ্য না পেয়ে নিঃস্ব হয়েছেন তারা। সরকারের নির্ধারিত গেটওয়ের মাধ্যমে ই কমার্সের টাকা পরিশোধ করেও এখন সেই টাকাও ফেরত পাচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা দ্রুত সময়ে তাদের টাকা পরিশোধের দাবি জানান। আমাদের ফোস্টার তৃতীয় পক্ষের কাছে টাকাটা থাকবে, কোম্পানির কাছেও থাকবে না, তৃতীয় পক্ষ। সেটা কে দিছে? বাণিজ্য মন্ত্রণালয় প্লাস বাংলাদেশ ব্যাংক, যার কারণে আমরা অর্ডারটা করছি, নইলে তো আমি অর্ডার করতাম না। আমাদের দাবি জাস্ট একটাই, আমরা জাস্ট আমাদের টাকাটা হাতে পাই, আমাদের আর কোনো দাবি নাই। ই কমার্স কোম্পানি দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিকেলে রংপুরের গোল্ডেন টাওয়ারে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, ই কমার্স প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কী করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, কারণ বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যারা 1.5 লাখ টাকার মোটর সাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি, সে অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে সেই ইটা সম্বরণ করতে হবে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ICT মন্ত্রণালয়ে সনদপ্রাপ্তির ব্যবস্থা করা মাত্রই শুরু হবে টিকা দেওয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও RT-PCR ল্যাব বসানো হবে, এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোব্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে ICT মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব।
এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড পিসিআর টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড পিসিআর টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনিয়া কোথায়? অনিয়া শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো কি দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য কি দ্যাট ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে, ওখানে র্যাপিড টেস্টের পিসিআর টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও আরটিপিসিআর পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাত মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 644 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.74। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 15,61,463 জন। করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 27,654 জন। এর আগে বৃহস্পতিবার করোনায় 12 জনের মৃত্যু হয়। সময় সংবাদে আরও থাকছে, একই দিনে 14টি সরকারি চাকরির পরীক্ষা, আবেদন করেও অংশ নিতে না পারায় প্রত্যাশীদের ক্ষোভ, ভবিষ্যতে জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার দাবি। ১৩ বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তো দূরের কথা, দলটির নেতাকর্মীরাই সাড়া দেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব আবারও গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। জনগণ এখন তাদের আহ্বান শুনলে হাসে। গত ১৩ বছরে বিএনপি বহুবার গণ আন্দোলনের হাঁক ডাক দিয়েছে। গত ১৩ বছরে তারা রাজপথে একটি উল্লেখযোগ্য মিছিলও করতে পারেনি। এবারকার মননের ব্যাপারে দলীয় প্রধান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। বঙ্গবন্ধু হত্যার পর অসুররা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ মিলনায়তনে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা যাতে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের মানুষকে জিম্মি করে ফায়দা লুটছে একটি গোষ্ঠী, তারা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। পরে কেরানীগঞ্জের 147টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই অসুরেরা মাথা চাড়া দিয়ে উঠেছে। অসুরেরা বাংলাদেশের রাজনীতিতে যাতে অশান্তি সৃষ্টি করতে না পারে, সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, জনদুর্ভোগ সৃষ্টি যাতে না করতে পারে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। যারা ফ্যাসিবাদী সরকার কায়েম করেছিল বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত, তাদের যাতে নির্মূল হয়, আমরা সেই মানুষরূপে ওষুধের বিনাশ করব। চলাফেরা করেন 7 কোটি টাকা দামের গাড়িতে, তার দেখা পেতে সিরিয়াল নিতে হয় 1 লাখ টাকা দিয়ে, যে কোনো তদবিরের জন্য নেন কমপক্ষে 10 লাখ টাকা। বলছি গোয়েন্দা পুলিশের হাতে আটক কথিত সচিব পরিচয় দানকারী আব্দুল কাদেরের কথা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই প্রতারকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ক্যাসিনো কাণ্ড ও নানা অভিযোগে গ্রেফতার জি কে শামীম ও আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের সঙ্গে। সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের জন্য রাজধানীর অভিজাত এলাকায় 5 লাখ টাকা দিয়ে অফিস ভাড়া করেন অভিযুক্ত আব্দুল কাদের। তার দাবি অনুযায়ী 30 জন সচিব বহু সামরিক বেসামরিক ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন কনসোর্টিয়াম বা সংঘ। সাধারণ মানুষকে বড় অঙ্কের লোন ও সরকারি কাজ এবং তা সাব কন্ট্রাক্টে পাইয়ে দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করাই তার উদ্দেশ্য।
পুলিশ বলছে বহুল আলোচিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমশেরের র্যাটকো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন স্কুলের গণ্ডি না পেরোনো এই প্রতারক। শুধু তাই নয়, সংশ্লিষ্টতা রয়েছে টেন্ডারবাজি, মাদক মামলা, ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেফতার যুবলীগের নামধারী নেতা জি কে শামীমের সাথেও। অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণা ও কোটি কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত কাদের রাজধানীর গুলশানে গড়ে তোলেন সততা প্রপার্টিজ। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে মূল হোতা আব্দুল কাদের সহ পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। আমার স্যারের সাথে আগে 1 লক্ষ টাকা লাগে, 1 লক্ষ টাকা তাকে বলে যে আমার 30 জন সচিব আছে কনসাল্টিং করতে, সেখান থেকে তাকে 10 লাখ, যদি 10 লাখ টাকা দিতে নাও পারে অন্তত 2 লাখ টাকা দিতে, এই তার হলো ব্যবসা। আমরা দেখতে পেয়েছি আসলে তার সাথে কেউ নেই, সে শুধু পাইলাম যেটা পেলাম প্রিন্স মুসা বিন শমশের, সে তাকে 20 কোটি টাকার চেক দিছে এবং সেও নাকি 10 কোটি টাকার চেক দিছে এবং তার অনেক ছবি টুবি দেখলাম। জিকে শামীমারও ব্যবসায়ী, সেও শেয়ারের অ্যাডভাইজার। প্রতারক চক্রের সঙ্গে রাঘব বলদের যোগাযোগ রয়েছে জানিয়ে পুলিশ বলছে প্রয়োজনে জিকে শামীম আলোচিত প্রিন্স মুসা বিন শমশেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা মুসা বিন শমশেরের সাথে কথা বলবো, তাকেও আমরা তদন্ত সাথে নিয়ে আসবো যে কেন তার সাথে এই লেনদেনগুলি হয় এবং কিভাবে একটা নন মেট্রিক লোক আপনার এইটা এত বড় একটা, আপনি বলতেছেন যে কোম্পানির মানে অ্যাডভাইজার কিভাবে হয় সেটা আমরা তদন্ত করি। ভুয়া প্রতারকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। একই দিনে 14টি সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হয়েছে আজ, তবে আবেদন করেও পরীক্ষা দিতে পারেননি অনেক চাকরি প্রত্যাশী। এতে ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সমন্বয়ের দাবি জানান তারা। ত্রপা বিশ্বাস এসেছেন চট্টগ্রাম থেকে। সরকারি চাকরির আশায় শুক্রবার সকাল ও বিকেলে 2টি পরীক্ষা দিয়েছেন। একই সময় পরীক্ষা হয় আরও 2টি পরীক্ষা দিতে পারেননি তিনি। আমি 2-3টাতে অ্যাপ্লাই করছি কিন্তু দেওয়ার সুযোগ হয়নি, একসাথে 2-3টা ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে কে কখন এক্সাম নেবে, যেহেতু 2 বছর পর এক্সাম হচ্ছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন, BCSIR, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহ 14টি সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার। একই দিনে এতগুলো পরীক্ষা হওয়ায় দুর্ভোগে পড়তে হয় চাকরি প্রত্যাশীদের। আবেদন সত্ত্বেও পরীক্ষা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। 2-3টা আবেদন একসাথে করা দিলে একই টাইমে পরীক্ষা যদি দেওয়া পড়ে তাহলে কিভাবে আমরা পরীক্ষা অ্যাটেন্ড করব? অনেকগুলো পরীক্ষা হওয়ার কারণে সবগুলো পরীক্ষাতে অংশ নিতে পারছে না, আমরা মনে করেন বিভিন্ন জেলা থেকে আসতেছি। শুধু ঢাকা কেন্দ্রিক পরীক্ষার কারণে অনেকেই সড়ক পথে যানজট সহ নানা জটিলতায় পড়তে হয়, আর তাই জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার দাবিও জানান চাকরি প্রত্যাশীরা। বিভাগীয় পর্যায়ে যে পরীক্ষাগুলো হয় তাহলে আমরা ওই ট্রান্সপোর্ট খরচটা আমাদের হয়তো মিটে যেত, এটা আমরা অন্যান্য অ্যাপ্লাইগুলো করতে পারতাম। 700 থেকে 1,000 টাকা খরচ করে আবেদন করলেও পরীক্ষা দিতে না পারা যেন বেকার জীবনে মরার উপর খাড়ার ঘা। 700 টাকাতে অ্যাপ্লাই করছি, এটা তো অ্যাপ্লাই করছি, ওই টাকাটা আমাদের নষ্ট। এসব চাকরির ক্ষেত্রে পরীক্ষার্থী হাজারের বেশি হলেও নিয়োগ পদের সংখ্যা খুবই কম। চাকরি প্রত্যাশীদের মতে সরকারি চাকরি পরীক্ষায় এমন দুর্ভোগ বেকার জীবনে বিপত্তি বাড়ানোর সাথে যোগ করছে হতাশাও। পিঙ্কি আক্তার, সমসংবাদ, ঢাকা। সমসংবাদ আরও থাকছে। নিত্যপণ্যের বাজারে আগুন, বেড়েই চলেছে মুরগির দাম, চড়া মাছের দরও, 50 টাকার নিচে নেই কোনো সবজি, ক্রেতাদের নাভিশ্বাস। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবহার করা হয়েছে নাম সর্বস্ব 2টি প্রতিষ্ঠানকে। চেয়ারম্যানের ছত্রছায়ায় বোর্ডের 2 ব্যক্তি এই অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে, তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল ব্রেথার তথ্য নিয়ে রিপোর্ট। যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে চলতি অর্থবছরে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে। অথচ শাহিলাল স্টোর ও ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নাম সর্বস্ব প্রতিষ্ঠান। বোর্ডের কাছেই শেখহাটি বাজারে শাহিলাল স্টোর মূলত একটি ফটোস্ট্যাট কাম মোবাইল ও গ্যাস
বিক্রি প্রতিষ্ঠান। শুক্রবার সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে দোকান মালিক আশরাফুলের মোবাইল ফোনও। অপরদিকে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিক বাবু ইসলামের যশোর রাজারহাটস্থ বাসভবনের সাথে রয়েছে দেশ প্রিন্টার্স। তবে সাইনবোর্ডে মোবাইল নম্বর রয়েছে বাবু ইসলামের। বাবু ইসলামের দাবি, বোর্ডের দুই কর্মচারী চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে প্যাড, সিল ও চেক নিয়ে এই অর্থ উত্তোলন করেছেন। শাইলাল স্টোর বিকাশ, নগদ, মোবাইলের বিভিন্ন রকম সামগ্রী এইসব বিক্রি করে আমরা জানি। সালাম কামাল, সেটা হচ্ছে যে বলে যে উর্ধ্বতন কর্মকর্তা প্রশাসন প্রধানের চেকগুলো হচ্ছে যে দিতে হবে, তো তখন আমি বলি যে আমার কোনো সমস্যা হবে না, না তোমার কোনো সমস্যা হবে না। যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, দুর্নীতির সাথে হিসাব বিভাগের লোকজনের সাথে চেয়ারম্যানও জড়িত। এই দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনকে অতি সত্বর এখান থেকে প্রত্যাহার করে শুধু চেয়ারম্যান যেই দুর্নীতিতে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। আমাদের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। অর্থ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা মরি বই বের করি, করে একটা একটা যাচাই করি, এই সেক্টর এত ইস্যু হয়েছে, কার নামে গেছে এবং সেই টাকার এত টাকা ব্যাংক থেকে চলে গেছে কিনা। এই ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এম রাব্বানিকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় সংবাদ যশোর। নিত্যপণ্যের বাজারে যেন চলছে দাম বাড়ার প্রতিযোগিতা। প্রতিদিনই বাড়ছে মুরগির দাম। সপ্তাহ ব্যবধানে নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 200 টাকা পর্যন্ত। 50 টাকার নিচে নেই কোনো সবজি। বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। প্রায় দেড় মাস ধরে লাগাতার বাড়ছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। যেন দাম বাড়ার লাগামহীন গতি রাজধানীর মুরগির বাজারে। সপ্তাহখানেক ধরে এই তালিকায় দেশি মুরগিও। বিক্রেতাদের দাবি, যে হারে চাহিদা বেড়েছে তার ধারে কাছেও নেই সরবরাহ। বর্তমানে অনুষ্ঠান করার কারণে যেমন অর্ডার বেশি পড়তেছে, যেমন অর্ডার পড়তেছে তেমন পরিমাণ মাল মানুষের পাইতেছেন। সোনালী মুরগির দাম বাড়াতে দেশি মুরগির দামটাও একটু বাইরে গেছে। 165-70 এরকম বেচতেছে। খাইতে হবে, আমাদের ফ্যামিলি বাঁচাইতে হবে, এটা তো কিছু করার নেই ভাই, আমরা তো অসহায় পাবলিক। দেশের নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, আর এতেই বাজারে কমেছে মাছের সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের স্বস্তি নেই সবজির বাজারেও। 50 টাকা কমার পর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। করল্লা 70 টাকায়, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গা 50 টাকার নিচে কেনা যাচ্ছে না। বাজারে উঠেছে শীতকালীন সবজি, সেখানেও আগুন। 120 টাকায় বিক্রি হচ্ছে শিম, গাজর 160 টাকায়। বরাবরের মতো নানা অজুহাত বিক্রেতাদের। টমেটো 160 টাকা কেজি, গাজর সবচেয়ে বেশি 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, ওটা 70 টাকা, উস্তা 80 টাকা, কপি আছে 50 টাকা পিস, পাতাকপি 50 টাকা পিস, যেরকম কিনা ওরকম ব্যস্ত। এখন দেশিটা 70 টাকা আর ইন্ডিয়ানটা 65 টাকা। যার যা খুশি সেরকম বাজারে দাম হাঁকাচ্ছে, কোনো মনিটরিং করতেছে না, এবং দেশের প্রত্যেকটা জিনিস আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতি মাসে প্রত্যেকটা মালের দাম বাড়তে, এটা দায়িত্ব কার? সরবরাহ না বাড়লে সবজির দাম কমবে না বলে জানান বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক। গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত বাক স্বাধীনতা। এই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য নোবেল পেলেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নোবেল পুরস্কারের মধ্যে বরাবরই আলোচনায় থাকে নোবেল শান্তি পুরস্কার, এবারও তার ব্যতিক্রম নয়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবছর শান্তিতে নোবেল পেলেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। মারিয়া রেসা ফিলিপিনো বংশোদ্ভূত মার্কিন নাগরিক, তিনি অনলাইন পোর্টাল র্যাপলারের প্রধান নির্বাহী কর্মকর্তা। আরেকজন হলেন রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ, তিনি রাশিয়ার গণমাধ্যম নোভায়া গ্যাজেটের এডিটর ইন চিফ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়। গণতন্ত্র ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পূর্ব শর্ত মত প্রকাশ তথা বাক স্বাধীনতা। এই ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাদের ভূষিত করা হলো এবার। মারিয়া রেসার জন্ম 1963 সালের 2 অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায়, আর দিমিত্রি মুরাতভের জন্ম 1961 সালে রাশিয়ার সামারায়। তারা দুজনেই পেশাগত অবস্থান থেকে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়ে গেছেন।
এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য 329 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছিল, যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম ছিল। তাদের ছাপিয়ে রেসা ও মুরাতভি পুরস্কারের 1 কোটি সুইডিশ ক্রোনা ভাগ করে নেবেন। 2020 সালে শান্তিতে নোবেল পায় বিশ্ব খাদ্য কর্মসূচি, আর 2019 সালে পেয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এবার পার্বত্য এলাকার ফসল কাটার উৎসবের খবর। সোনালী রং ধারণ করেছে এখন পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পেকেছে ধান, পাহাড়ে পাহাড়ে সোনালী রঙের আভা। ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পার্বত্য এলাকার বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জুম চাষের জন্য জমি প্রস্তুত করা শুরু হয়। এরপর লাগানো হয় নিরীক্ষা, উফশি, পিডি, ককড়ো, বিন্নি, গ্যালং এবং কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকি এই ফসল। চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষীরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা মানে আশা করি ধান মানে একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি, এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা জুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হয় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবান পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবান জেলায় 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। এপর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন 6 কোটি মানুষ। এবং ই কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে নিঃস্ব তরুণদের মূলধন ফেরতের দাবিতে রাজধানীতে মানববন্ধন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার বললেন বাণিজ্য মন্ত্রী। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।